প্রাক বর্ষার মৌসুম, পূর্ব রাগ অনুরাগ পর্বে আহার বিলাসে বেরিয়ে যে এই হাল হবে এই দম্পতি কল্পনাও করতে পারেনি। তাদের একটা নির্দিষ্ট গতিপথ ছিল, নির্দিষ্ট পরিকল্পনাও হয়তো ছিল। পূর্ব রাগ অনুরাগ আহার বিলাস সবকিছুতেই একটা বড় বাধা হয়ে দাঁড়ালো চীনা গেরো। কম দামে চীনা দ্রব্য এখন বাজার কাঁপাচ্ছে। বাজি থেকে ইলেকট্রনিক্স দ্রব্য, এমনকি ঘুড়ি ওড়ানোর মাঞ্জা দেওয়া সুতো চীনা জিনিস মাঝে মাঝেই মহা বিপদ ডেকে আনে। কমদামি চীনা ইলেকট্রনিক জিনিস চার্জে বসালে ফেটে বিপত্তির কথা তো হামেশাই শোনা যায়। প্রতিবছর চীনা মাঞ্জার সুতোয় গলা কেটে মৃত্যুর দোরগোড়া থেকেও ফিরে আসেন অনেকেই। বর্ষার মৌসুমে এ সময় কম দামে বাজার কাঁপাচ্ছে চীনা জাল, বিভিন্ন ফাঁসের জাল। কোনোটায় কই ধরা যায়, কোনোটায় মৌরলা, কোনোটায় বাটা। মোদ্দা কথা হলো, জমির জমা জলে মাছ ধরার জন্য বিভিন্ন ফাঁসের চীনা জাল বাজারে মিলছে। জমিতে পাতা এই জালে সবসময় যে মাছ পড়ে তা নয়, বিভিন্ন প্রাণীও আটকে যায় ফাঁসের গেরোয়। এই দম্পতিও আটকে গেল ফাঁসের গেরোয়। একবার আটকে গেলে বেরোনার আর রাস্তা নেই। যতক্ষণ না কেউ বার করছে ততক্ষণ আটকা পড়েই থাকতে হবে। ফাঁস থেকে বেরোতে পারেনি বলে কত মৃত্যুও তো হয়েছে এই জালের গেরোয় আটকা পড়ে। ঘাটাল থানার প্রতাপপুর এলাকার এই দম্পতির কি হলো, তারা বেরোতে পারল কি ফাঁস থেকে, দেখতে থাকুন ব্যুরো রিপোর্ট। আমি সংগীতা শিরোমণি, স্থানীয় সংবাদ। আমার কাকার ছবিটা একটু তুলে লাগতো, মুখগুলো হচ্ছে বাইরে রেখেছে তোমার জানা। ওইটা পুরুষ, এটা মেয়ে। আচ্ছা, বিশাল 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 পদ্ম কে উঠে, ওইগুলো পদ্ম কে উঠে। হ্যাঁ, তো পদ্ম ফুল নাই, এরা বীজ ছুটতে পারে। দাও, এটা নিবে নাকি এখন? না, ওটা বাঁধে, ওটা বাঁধে। ধরে নিয়েছি করে চলে লোকেরা, এটা তুলে নে। দাঁড়া, ফাটতে পারে এসো। এটার মুখটা ঢুকে গেছে ভিতরে, টাকা তুলে রাখো ভালো করে, কাটি দিবে। চালটা কোথায় জোড়াতে রাখো তো? হ্যাঁ, টেনে দিচ্ছি। জিনিসটা শুধু দেখেলে মাছ কাটতে বেড়াবি যে? আমি ছেড়ে যাবে না কি রে, আমি গায়ে লাগবে। আমার পড়ে যায় এটা দিয়ে যাবে। ওরা বেড়াতে পারবে না, যা জড়িয়েছে দুখানা মালা একবারে বড় খোলা আছে। এটা পুরুষ, এটা মেয়ে। চলো,
বেশি জানে এমনি বস্তা আছে কিছু পাবলিক বলছে ভেব না কখনো কোন সাপের সঙ্গে কোন সাপের মিলন হয় এই 2024 সালে দাঁড়িয়ে মানুষ এত বুজরুক কি আছে মানে এত কুসংস্কার গ্রামের মধ্যে ভাবতে পারে যে কোন সাপের মধ্যে কোন সাপের মিলন হয় ভেব না কখনো কখনো সাপের মিলন হয় হবে চিরজীবনে এরা এখনো মানে কুসংস্কারে ভর্তি কি তুমি এধারে এসো, তুমি আবার ওধারকে যাচ্ছ, এধারকে এসো, একটু দূরে কাটো, দূরে কাটো, আমি যে ধরেছি এখানে কাটো, কাটো জল জমিয়ে কেন কেন এই দাদা আমি ছাড়ুন
আরে প্রথম তো মারা গেলে ব্লাডটা দেখি, ব্লাডটা দেখি, হ্যাঁ ধরো তো ভিডিওটা একবার। এই সাপটা কিছু খেয়েছে দিদা বুঝলি, কিছু খেয়েছে মাল মেটেরিয়াল খেয়েছে। যে জায়গায় ধরে নিচে কিছু করতে হবে না, ফুল প্রেসারে আছে না। নিচের দিকটা আছে বুঝলি না, একটাই একটাই আছে আর ওই ওইটা 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 কাটলে হয়ে যাবে। তোকে বললাম আছে, জালটাকে টেনে টেনে এলাম না, ব্যালাটটা না, ব্যালাটটা যারা কেনলে যারা কেনলে যারা কেনলে তখন টানছে, এখন টানছে দুটোই কিন্তু পাঁচ ফুটের আপ হবে, এটা মেয়ে ওটা ছেলে। হচ্ছে মনোকলেট কোবরা, কোবরা ইংলিশে বলা হয়, বাংলায় বলা হয় গেড়ি ভাঙা, একে কেউ বলে কালো কেউটে, আবার এর নাম হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে পদ্ম কেউটে, একে বলা হয় স্পিটিং কোবরা। এ বিষ ছুড়তে পারে, এ খাবার ধরার জন্য দাঁত থেকে একটা অ্যাসিড বার করে, যেটা সামান্য যে ছোট ছোট পোকামাকড় ওরা কাবু হয়ে যায়, এরা ছুটে যাওয়াকে ধরে ফেলে। আচ্ছা এখানে তো গোটা কোথায় গ্রাম জুটে গেছে, সাপে কামড়ালে আপনারা কি করবেন বলুন? এ সাপ কামড়িয়েছে কি করবেন? নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র, আমাকে সাপে কেটেছে আমি এই মুহূর্তে সোমনাথ হসপিটালে যাব, হবে না, আপনাকে যেতে হবে ঘাটাল হসপিটাল, ঘাটাল হসপিটালে যেতে হবে 100 মিনিটের মধ্যে, 100 মিনিটের বাইরে যে ব্যক্তি হসপিটালে যাবে সে মারা যাবে।
দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।